ইউক্রেনের যুদ্ধের জেরে বিশ্বজুড়ে নতুন করে জোরদার হচ্ছে অস্ত্রের প্রতিযোগিতা আর এই সুযোগে আকাশছোঁয়া লাভের মুখ দেখছে জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির বরাত দিয়ে ব্লুমবার্গ সম্প্রতি জানায়, ইউক্রেন সংকটের মধ্যে ফুলে ফেঁপে উঠেছে জার্মানির অস্ত্র ব্যবসা। গেল বছর যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, চীন ও ইতালির পর অস্ত্র রপ্তানিতে ষষ্ঠ শীর্ষ অবস্থানে উঠে এসেছে জার্মানি। 2022 সালে ঠিক কী পরিমাণ অস্ত্র বিক্রি করেছে জার্মান সরকার তার চূড়ান্ত হিসাবটা আসা এখনো বাকি। তবে ওই বছর মোট 835 কোটি ইউরোর অস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে বার্লিন, যা 913 কোটি ডলারের সমপরিমাণ। দেশটির বার্ষিক অস্ত্র বাণিজ্যে দ্বিতীয় সর্বোচ্চ এটি। এর আগের বছরই অর্থাৎ 2021 সালে সংখ্যাটি ছিল 935 কোটি ইউরো, যা অস্ত্র খাত থেকে জার্মানির বার্ষিক বৈদেশিক আয়ের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ। সিপ্রি বলছে, 2022 সালে জার্মান সরকার অস্ত্র খাত থেকে সবচেয়ে বড় অঙ্কের অর্থ পেয়েছে তিনটি ডুবোজাহাজ বিক্রি করে। থিসেন ক্রাপ মেরিন সিস্টেমসের নির্মিত ডুবোজাহাজগুলো একটি 100 কোটি ইউরোতে কিনে নেয় ইসরায়েল সরকার। ডুসেলডর্ফ ভিত্তিক অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রেইন মেটাল জার্মানির সর্ববৃহৎ অস্ত্র ঠিকাদারী প্রতিষ্ঠান। 2022 সালে 640 কোটি ইউরো আয় করেছে প্রতিষ্ঠানটি, যা আগের বছরের তুলনায় 27% বেশি। চাহিদা বাড়তে থাকায় বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনার জন্য নতুন অর্ডার আর বন্দরে রপ্তানির জন্য অপেক্ষারত অস্ত্র সব মিলিয়ে গেল বছর অঙ্কটি ছিল 2660 কোটি ইউরো, যা জার্মানির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ। চলতি বছরের ফেব্রুয়ারিতেই বন্দরে রপ্তানির অপেক্ষায় ছিল রেকর্ড 540 কোটি ইউরোর অস্ত্র। জার্মানির অস্ত্র রপ্তানি বাড়তে থাকার সঙ্গে ইউক্রেন যুদ্ধের সম্পর্ক অবিচ্ছেদ্য বলে মনে করছেন বিশ্লেষকরা, যার বড় কারণ গেল বছর বার্লিনের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ছিল কিয়েভ। 2022 সালে বার্লিনের কাছ থেকে 225 কোটি ইউরোর অস্ত্র কিনেছে জেলেনস্কি সরকার। তবে শুধু ইউক্রেনেই সীমিত নেই জার্মানি। একই বছর দ্বিতীয় শীর্ষ ক্রেতা দেশ নেদারল্যান্ডসের কাছে বিক্রি করেছে 183 কোটি ইউরোর অস্ত্র। তালিকায় পরের অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও হাঙ্গেরি। নুসহাত কামাল, এখন বিশ্ব।